সবাই আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরির আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। 82 পদে সিভিল এভিয়েশন স্কোর অ্যান্ড কলেজ কর্মীতলা ঢাকা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো বিস্তারিত দেখবো আমরা। আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পদের নাম কত সংখ্যা, প্রভাষক ইংরাজি 4 জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 3 জন, রসায়ন 3 জন, প্রাণীবিজ্ঞান 2 জন, উদ্ভিদ বিজ্ঞান 2 জন, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 2 জন, ফিনান্স ব্যাংকিং ও বিমা 2 জন, হিসাব বিজ্ঞান 2 জন, মোট 20 জন। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি আপনাদের থাকতে হবে। 2 নম্বরে যে পদটি আছে প্রদর্শক, এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2 জন এবং পদার্থবিজ্ঞান 2 জন, প্রাণীবিদ্যা 2 জন, টোটাল 6 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমান আপনাদের থাকতে হবে। 3 নম্বরে যে পদটি আছে এখানে 35 জন লোক নিয়োগ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে টোটাল 35 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমান আপনাদের থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন ইংরেজি ভাষণ, ইংরেজি 2 জন, গণিত 2 জন, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা 1 জন, পদার্থবিজ্ঞান 1 জন, রসায়ন 1 জন, জীববিজ্ঞান 1 জন, টোটাল 8 জন লোক নিয়ে করা হবে। প্রিন্সিপাল এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। 6 নম্বরে যে পদটি আছে অ্যাডমিন সুপারভাইজার, লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি আপনাদের থাকতে হবে। 7 নম্বরে যে পদটি আছে কুক, এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। এইচএসসি বা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পদটি আছে সহকারী কুক, লোক নিয়োগ করা হবে 2 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট লোক নিয়োগ করা হবে 2 জন, টোটাল 4 জন। শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, দ্বিতীয় বিভাগ আপনাদের থাকতে হবে জিবিএ। লাস্ট যে পদটি আছে চতুর্থ শ্রেণীর কর্মচারী আয়া, এখানে লোক নিয়োগ করা হবে 6 জন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল টোটাল 82 যে পদ সেটি। এখন আমরা দেখব আবেদন শুরুর তারিখ এবং প্রার্থীর বয়সসীমা। আবেদন শুরুর তারিখ 24 অক্টোবর 2023 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় 11 নভেম্বর 2023 তারিখ রাত 11টা 59 মিনিটে আবেদনটি চলমান থাকবে। অনলাইনে আপনারা আবেদন করবেন, এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করবেন। প্রার্থীর বয়সসীমা 11 নভেম্বর 2023 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, অর্থাৎ এখানে যে তারিখটি দেওয়া আছে 11 নভেম্বর 2023 তারিখ, এই তারিখটি হিসাব করে যদি আপনার বয়স 18 থেকে 35 বছরের মাঝে হয় তবে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী, অবশ্যই প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন কমপ্লিট পর আপনাদেরকে যে টাকাটি দিতে হবে বিভিন্ন পদের জন্য, 1 নং পদের জন্য 800 টাকা এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদের জন্য 700 টাকা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পদের জন্য আপনাদের 500 টাকা এবং অষ্টম, নবম পদের জন্য 400 টাকা আপনাদেরকে দিতে হবে। এটি আপনারা টেলিটক সিম থেকে টাকাটি পেমেন্ট করবেন। শিক্ষা পদ্ধতি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রদর্শনী ক্লাস ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র 8 ও 9 পদের জন্য শুধুমাত্র মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 82 পদে সিভিল এভিয়েশন স্কোর অ্যান্ড কলেজ কর্মীতলা ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটির বিস্তারিত এতক্ষণ আমরা দেখলাম। যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার চাকরির প্রত্যাশিত বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।